شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم আলাইকুম আসসালাম রহমতুল্লাহি সোহেল ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে আমাদের বাড়িতে পাকা চুলা অর্থাৎ পাক করার চুলা তিন দিন পর্যন্ত বাড়িতে জ্বালায় না এই যে বাড়িতে মৃত্যুর সংবাদ আসে মৃত্যু বাড়িতে তিন দিন পর্যন্ত চুল জ্বালায় এখন এটাকে দলিল সম্মত কিনা জ্বালান যাবে কিনা এই সম্পর্কে দলিল দিয়ে জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা তালামু আলা রসুল ইহামাবাদ সোহেল আক্তার ভাই মৃত্যু এটা অত্যন্ত কঠিন জিনিস মৃত্যুবরণ মৃত মৃত্যু যেই বাড়িতে চলে আসে সেই বাড়ি মানুষের যে কঠিন অবস্থা হয় তারা দুঃখ দুর্দশা কত বড় চিন্তা প্রেশানে থাকে বিপদ এটা একটা বিশাল বিপদ এরা সবাই মেনে নিতে পারে না যাদের কাছে আসে এই কঠিন বিপদ এই জন্য ওই বাড়িতে তাজিয়া পেশ করা সমবেদনা দেওয়া তাদেরকে সান্ত্বনা দেওয়া এগুলি সব ইসলাম সম্মত যাচ্ছে কিন্তু তাদের সাথে যা জোরে জোরে কান্নাকাটি করবে আবার তার কান্নাকাটি যারা ভাড়া নিয়ে আসবে সেও যায় কান্নাকাটি শুরু করছে এগুলি সম্মত না বরং তাদেরকে সান্ত্বনা দেওয়া সবুর দেওয়া তাদেরকে সমবেদনা তাদের কাছে সমবেদনা পাঠ করা মৃত ব্যক্তির জন্য দোয়া করা তাদের বাড়িতে যে তাদেরকে তাদের বাড়িতে যায় তাদের কাপন দাপনের ব্যবস্থা করা মৃত্যু ব্যক্তির জন্য হ্যাঁ এগুলি সব ইসলাম সম্মত এবং এক মুসলমান এক মুসলমানের হক আর মৃত্যু ব্যক্তি যে বাড়িতে মানুষ মারা গেছে সেই বাড়িতে খাদ্য পাঠানো এটা শূন্য শূন্য শূন্যসম্মত এটা সম্মত পাঠানো সবার উচিত সেটা একদিন দুদিনে পাঠাইতে হবে তা জরুরি না ওই দিনে পাঠাইতে হবে এটা হলো জরুরি মৃত মানুষ কোনো বাড়িতে মারা যাওয়ার পরে মুসলমানের কাজ হলে ওই বাড়িতে তাড়াতাড়ি খাদ্য পাঠাও সেটা কয়দিন পর্যন্ত পাঠাবে আমাদের দেশে তিন দিন পর্যন্ত চার দিন পর্যন্ত পাঠায় বা নির্দিষ্ট হারে পাঠায় এগুলি না পাঠাইতে হবে দুই তিন দিন চার দিন পাঁচ দিন পাঠাক সবাই পাঠাইতে পারে মৃত মানুষ সংবাদ যখন মারা যাবে তখন ওই বাড়িতে খাদ্য পাঠানোর ব্যাপারে হাদিস স্পষ্ট যেটা আপনারা পাবেন বুখারিতে পাবেন তিরমিজিতে পাবেন আটশো আটানব্বইতে তে পাবেন এক এক হাজার তিনশো বা তেরো হাজার বা তিন হাজার পাবেন তিন হাজার ইবনে আছে সেটি ছিল আল্লাহ রসুল সাল্লি সালামের বাই জাফর বিন যখন মুতার যুদ্ধে শহীদে শহীদ হয়ে গেল এই সংবাদ চলে আসলো শহীদ হওয়ার ঘটনা তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসনাউলি আলী জাফর তোহমান ফকাত আতাহ মাহেশ গিলু হুম যে তোমরা জাফরের বংশের জন্য খাদ্য তৈরি করো কেননা তাদের কাছে এমন জিনিস আসছে যে কাজ যে জিনিস তাদেরকে ব্যস্ত করে রেখেছে এটা তারা স্পষ্ট হাদিস এই হাদিস থেকে ইমাম শাফি রহিম বলছেন যে ওহেবুল ইজি রানিল মাইদ আও বে করাবাতি আনিয়া আমালু লিয়াহিল মাইদ ইয়াও মাইয়া মুতু ও লাইলেতি তো আমান ইউস বিদালিকে সুন্নতুন অজিক্রুন করিমুন ও আমিন ফেল খৈরাতে কবলান ও বাদিনা অর্থ হলো যে আমি আমি ভালোবাসি যে আত্মীয় স্বজনের জন্য অথবা প্রতিবেশের জন্য নিকট আত্মীয়র জন্য যখন তাদের বাড়িতে কোনো মৃত সংবাদ আসে তখন খাদ্য পাঠানো এটা একটা যেদিন মারা যাবে বা ওই দিনকে রাত্রে হোক দিনে হোক যেদিনে মারা যাবে সে খাদ্য পাঠানো এই যেই খাদ্য খায় তারা পেট পরতে পারবে সন্তুষ্ট হতে পারবে ফাইনাজ এটা সূন্যত অধিক্রহণকারীন একটা ভালো একটা ঐতিহ্য এটা কেননা এটা একটা ভালো কাজের অন্তর্ভুক্ত এটা আমাদের আমাদের পূর্বেরাও করে আসছে আমাদের পরেও কুদাম যাদের কাছে মৃত্যু সংবাদ আসে তাদের বাড়িতে খাদ্য পৌঁছানো এটা একটা সুন্নত এটা মুস্তাহাব কাজ ইম নহ রহেমহল্লা তার রজত তলবিন্ত দ্বিতীয় খন্ডে একশো তো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় একই কথা উল্লেখ করছেন এরকম ভাবে সুন্দর উল্লেখ করছেন কিন্তু এখানে প্রশ্ন হইল যে ওই বাড়িতে তো খাদ্য পাঠানো হয় না যারা তাজিয়া পেশ করতে আসবে যারা সমবেদনা পাঠ করতে আসবে বা তাদেরকে সান্ত্বনা দিতে আসবে তাদের জন্য খাদ্য পাঠ করবে এটা তো উচিত না এবং এটা তাদের এটা নিয়ে এটা বহু আলিমগণ নিষেধ করেছেন ইমাম নবির রহিমুল্লাহ নিষেধ করছেন তারপরে বড় বড় আলিমগণ বলছেন এটা বেদাতের অন্তর্ভুক্ত যে তার ওই বাড়িতে খাদ্য জমা হইবে আম্মা শুন ও আহলিল মাই তোহমান না বেদাতুন যে বাড়িতে সমবেদনা পেশ করে সান্ত্বনা দিতে আসবে তাদের জন্য মৃত ব্যক্তিরা খাদ্য পাঠ করে পাঠাইবে তাদেরকে খাদ্য দিবে আর তারা ওখানে বসে বসে খাবে এগুলি বেদাতের অন্তর্ভুক্ত সেটা একদিনে হোক দুদিনে হোক চল্লিশ দিনে হোক বা এই যে চল্লিশা করা হয় এটা ঠিক না মোটেই কারণ মৃত ব্যক্তিদের জন্য খাদ্য মৃত ব্যক্তিদের কাছে বা মৃত ব্যক্তির পরিবারের জন্য খাদ্য পাঠাইতে হবে এটা হলো সুন্নাসম্মত কিন্তু মানুষ উল্টায় নিয়ে গেছে তারপর আমাদের দেশে এটা চালু আছে তিন দিন এরা করতে হবে তা জোরই না দ্বিতীয় দিন দুদিন পাকাইতে পারে যদি কিন্তু এগুলো পাকায় না সাধারণত খাদ্য সবাই পাঠায় হিসাব করা পালি তরে পাঠায় বা পালি আকারে বা সিরিয়াল অনুসারে পাঠানো এরা অন্তর্ভুক্ত নেই এরা যা যাচ্ছে দলিত সম্মত আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজ অসল্লাহ নাম মহমদ আসসালাম আলিকাত